81 বছর বয়সে পিঠে 90 কেজি ওজনের বোঝা নিয়ে 21 বার সারা ভারত হেঁটে ঘুরলেন। 23 বছর ধরে এটাই পরিচয় বাগিচা সিংহের। কাশ্মীর থেকে কন্যাকুমারী, রাজস্থান থেকে আসাম, এই চিরন্তন হেঁটে যাওয়ার অর্থ কী? এই প্রশ্ন তাকে করলে স্মিত হাসেন এই চিরযুবক। বাগিচা সিংহের ভারত পরিক্রমার পিছনে এমন কিছু কারণ বর্তমান যাকে হাজার কথা বলেও দূর করা যায়নি। দেশের মানুষের মন ছেয়ে থাকা নেতিবাচক প্রবৃত্তিগুলোকে দূর করতে চান বাগিচা সিংহ। তামাক, মদ, দুর্নীতি এবং আরও বহুবিধ সামাজিক অন্যায়ের প্রতিবাদ করতে এবং এই বিষয়ে দেশের মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে 1992 এর এক শীতের ভোরে হরিয়ানার পানিপথে নিজের বাড়ি থেকেই একক পদযাত্রা শুরু করেন বাগিচা। তারপরের 2.5 দশক ধরে তিনি হেঁটেছেন 580,000 কিলোমিটার সেফ পায়ে হেঁটে। নিজেকে সমাজসেবক বলে পরিচয় দিতে ভালোবাসেন বাগিচা। দেশকে সব ধরনের দূষণ থেকে মুক্ত করা তার স্বপ্ন। তার দূষণ তালিকায় কেবল মাদক দুর্নীতি নয়, রয়েছে যৌন ব্যভিচারের মতো ইস্যুও। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর বাগিচা সিংহ মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের PhD ডিগ্রিধারীও বটে। একসময় স্ট্যানফোর্ডে তিনি অর্থনীতির অধ্যাপনা করতেন, পরে দেশে ফিরে এসে তিনি ইন্ডিয়ান স্ট্র্যাটেজিক্যাল ইনস্টিটিউটেও শিক্ষকতা করেন। গত 2.5 দশকে পদাতিক হিসেবে অসংখ্য আশ্চর্য ঘটনার সম্মুখীন হয়েছেন বাগিচা সিংহ। কখনও পড়েছেন বুনো হাতির পাল্লায়, তো কখনও কৌতূহলী মানুষের জ্বালাতনে জেরবার হয়েছে, কিন্তু কোনো পরিস্থিতিতেই দমার পাত্র নন এই নিরামিষী পদযাত্রী। 80 থেকে 90 কিলোর বোঝা আর তার উপরে উড্ডীন তিরঙ্গা, এই নিয়ে তিনি হাঁটেন আর স্বপ্ন দেখেন এক নৈতিকভাবে সবল ভারতবর্ষের। রাজনীতিকরা এত বিদেশ ভ্রমণে ব্যস্ত থাকেন, দেশকে চেনেন কজন? আক্ষেপের একটা সুর তার গলায় খেলা করলেও তিনি আজও প্রস্তুত তার পরবর্তী জন্মের জন্য। ধন্যবাদ।